প্রশ্ন করেছেন আসাদুজ্জামান নূর, যে কোনো ভাইটামিন ওষুধ বাচ্চাদের জন্য কেমন উপকারী? যে কোনো ভাইটামিন ওষুধ আসলে বাচ্চাদেরকে আমরা কেন দেব? ফার্স্ট অফ অল আমাদেরকে এটা জানতে হবে, প্রয়োজন ছাড়া আমাদের কোনো ভাইটামিন ওষুধ না দেওয়াটাই ভালো। যে বাচ্চা খুব স্বাভাবিকভাবে খাচ্ছে, সব ধরনের খাবার খাচ্ছে, খাবারটা ব্যালেন্সড হইতে খাচ্ছে, সে বাচ্চার কিন্তু ভাইটামিন প্রয়োজন নেই। কোনো ডিজিজ কন্ডিশন লাইক দীর্ঘদিন সে খুব ইনফেকশনাল ডিজিজে ভুগছে, দীর্ঘদিন অসুস্থ ছিল, ওয়েট ফল করছে বা অনেক কিছু এই টাইপের যদি কিছু হয়, তখন অনেক সময় আছে যে আমরা মাল্টিভিটামিনটাকে সাপ্লিমেন্ট করি, বা বাচ্চা একেবারেই খেতে চাচ্ছে না, খুব অরুচি বাচ্চা, তখন তার নিউট্রিশন ডেফিসিয়েন্সি তৈরি হয়, সেক্ষেত্রে হয়তো 1 থেকে 2 মাস আমরা অনেক সময় ভিটামিন সাপ্লিমেন্ট করি। সো ভিটামিনের তো অনেক ক্যাটাগরি আছে, ফ্যাট সলিউবল ভিটামিন আছে, ওয়াটার সলিউবল ভিটামিন আছে, এগুলো বিভিন্ন ফর্মে কিন্তু পাওয়া যায়। এটা যে কোনো বাচ্চাকে বা পেশেন্টকে দেখার পরে, অ্যাসেস করার পরে আসলে ভিটামিনটা অ্যাডজাস্ট করা হয় যে বেসিক্যালি তার কোন নিউট্রিয়েন্টের অভাব, তারপরে কিন্তু ভিটামিন বা মাল্টিভিটামিনটাকে অ্যাডজাস্ট করা হয়।